গাড়ির উপর পড়ে গেলে মনে হচ্ছে উঠে উঠেই খাই। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকে বানাবো হচ্ছে তোমার 12 ভাজা। গ্রামে হাট বার ছিল, মানে বাজারের দিন ছিল, তো বাজার থেকে কিছু চানাচুর, সিঙ্গাড়া এইসব কিছু কিনে নিয়েছিলাম, তাই দিয়ে আজকে বানাবো। আসুন ভিডিওর সাথে থাকুন। আমাকে 12 ভাজার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আছে, আসলে লেবু আছে, পেঁয়াজ আছে, আর লঙ্কা আছে, আরো কিছু কিছু জিনিস আছে, সেগুলো দেখাবো পরপর। দাঁতে আবার এরকমই রাখতে হবে, যাতে দাঁতে একটু বাদে বুঝলি, পড়িয়ে গেছে তারপরে। আর ঠিক আছে, না কাট না, হবে, চলে যাবে সামনে। লঙ্কা কাটিং হচ্ছে, এরকম সাইজ করলে যাবে। আরে নিংড়েই তো দেবো নাকি? হ্যাঁ, আলু দিলে একটা স্বাদই অন্যরকম আসে খাবারের। যে কোনো এর মধ্যে কি কি যাবে সেগুলো দেখাবো ওখানে। প্রথম হচ্ছে আমাকে এই জায়গায় 12 ভাজা পাওয়া যায়, তার চানাচুর, একদম শুধু চানাচুর। প্রথম চানাচুরটা দেবো, চানাচুর ঢাল আমার মতন বানাচ্ছে এগুলো নাকি। এই যে 1 টাকা দামের সিঙ্গাড়া, যেগুলো পাওয়া খুবই, মানে আমাকে এই জায়গা ছাড়া আমি দেখি নাই। সাইজ দেখো, সিঙ্গাড়া দেখো একদম ছোট, দেখানো হয়ে গেছে। এগুলো এছাড়া আলু আছে, ধনের পাতা আছে, তারপরে তোমার পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, 45 পিস সিঙ্গাড়া আছে এখানে। দাও তেল দাও, এবার দাঁড়া দে, কেমন দেখা যাচ্ছে? ঢোক গিল গিলতে একদম এমনি দেওয়া হয়েছে, বললে বুঝো কিছুটা করছে। হ্যাঁ, কেমন হয়েছে বলো, সবাই বলো। একদম এইরকম সবার মুখে দেখতে পাচ্ছ কেমন? এক নম্বর, এই তো ভাই সুপার। 16 ভাজা ভাবে আয়, গাড়ি উপর পড়ে গেলে মানুষ উঠে উঠেই খাই। খাইয়ে ভালো তো, কেমন হয়েছে? বলো কিরম আছে, দেখার জন্য ধন্যবাদ। এরকম মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।